দেশের নৃত্য জগতে শিবলী মোহাম্মদ ও শামিমারা নিপা একটি আদর্শ জুটির নাম। নাচ দিয়েই দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরিচিতি তাদের। বিভিন্ন উৎসবে তাদের নাচ দেখতেই উন্মুখ হয়ে থাকেন নৃত্য পাগলরা। তবে এবার নাচের এই জুটি হাজির হচ্ছেন গানের জুটি হিসেবে। এবার ঈদে নাচের এই দুই জনপ্রিয় শিল্পী শোনাবেন গান, আর এই কাজটি করছে বাংলাদেশ টেলিভিশন। জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের প্রচার হবে ভিন্নধর্মী একটি অনুষ্ঠান বৃত্তের বাইরে। এল রোমা আক্তারের প্রযোজনায় অনুষ্ঠানটিতে হাজির হবেন বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত দেশের স্বনামধন্য ব্যক্তিরা। তারা নিজ পেশার বাইরে তাদের পছন্দের বিষয়টি পরিবেশন করেছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাবেক নারী ফুটবল দলের কোচ ডালিয়া আক্তার। আর এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন না করে গান গাইতে দেখা যাবে নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামিমারা নিপাকে। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানটি ভিটিভিতে প্রচার হবে ঈদের তৃতীয় দিন সকাল 11টায়।